गाजीपुर श्रीपुरे केवा पश्चिम खंड ग्रामे ढाका विश्वविद्यालय चान्सप्राप्त शिक्षार्थी नूरेर पाशे बांग्लादेश आवामी लीगेर केंद्रीय उपकमिटी सदस्य श्रीपुर उपजेला ताती लीगेर प्रतिष्ठाता सभापति एवं आदर्श सेवामूलक समाज कल्याण संस्थार प्रतिष्ठाता सभापति मोहम्मद आली बिकम बुधवार दुपुरे आदर्श सेवामूलक समाज कल्याण संस्थार प्रधान कार्यालय मेधावी शिक्षार्थी नूरेर हाथे आर्थिक अनुदान तुले दें समाजसेवक मोहम्मद आली बिकम। ए समय उपस्थित छिलेन श्रीपुर उपजेला ताती लीगेर साधारण सम्पादक आदर्श ओ सेवामूलक समाज कल्याण संस्थार साधारण सम्पादक हारुना रशीद, आदर्श सेवामूलक समाज कल्याण संस्थार जुग्म सम्पादक मोफाज्जल होसेन, श्रीपुर उपजेला ताती लीगेर दत्तर सम्पादक ओ आदर्श सेवामूलक समाज कल्याण संस्थार दत्तर सम्पादक আজিজুল ইসলাম সহ আদর্শ ও সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় খয়েরনীতে সবচেয়ে ক্যামব্রিজকে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় 41তম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 129তম, সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত খয়েরনীতে 70তম এবং সমন্বিত 20 বিশ্ববিদ্যালয়ে 59.75 মার্কসে উত্তীর্ণ হয়েছি। আমার এই সফলতার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আর্থিক সমস্যা থাকায় আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোহাম্মদ আলী বিকম ভাইয়া। আমি যাতে ভর্তি হতে পারি এবং পরবর্তী জীবনে আমাকে আমার আর্থিক সহায়তা করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করি। নবীর হাসান শাহ অত্যন্ত মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খয়েরনী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 29তম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 41তম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত খয়েরনীতের 70তম স্থানে চান্স পেয়েছে, কিন্তু তাদের আর্থিক অবস্থা সংকটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ চালানো তাদের পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টকর। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আদর্শ সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে নবনবী হাসান শাহুনকে আর্থিক অনুদান প্রদান করা হইল এবং আগামী দিনেও আমরা তার কাছে থেকে তাকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আর্থিক সার্বিক সহযোগিতা করবো।